দেখবেন মৃত্যুর ঠিক 10 থেকে 15 মিনিট পূর্বে অথবা 5 থেকে 7 মিনিট পূর্বে যে লোকটা ইন্তেকাল করতেছে এই লোকটা হয় নেককার হবে অথবা বদকার হবে। নেককার ব্যক্তি দেখবেন বদকার যদি হয় তার চেহারা মলিন হয়ে যায় এবং বারবার তার চেহারা লুকাইতে চায়, সে বারবার চেহারা গোপন করতে চায়। আর নেককার যদি হয় তখন আপনি তাকিয়ে দেখবেন লোকটা বারবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। বদকারকে প্রথম প্রথম যারা বদকার তারাও কিন্তু তাকায়, চোখ ঘুরায়, চোখ পাকায়, সে কি যেন দেখতেছে কে যেন। এমটিবি বাংলা সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন যে রসুলের মরণ, রসুলের মৃত্যু আমার ধারণাই পাল্টে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন যে মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুই হাত গুটান আবার লম্বা করেন, আবার গুটান আবার লম্বা করেন, দুই পা গুটান আবার লম্বা করেন, আবার গুটান আবার লম্বা করেন, আর চাদরের ভিতর থেকে চিৎকার দিয়ে বলতেছে ইয়া সাকরাতাল মউত, হাইরে মউতের যন্ত্রণা, হাইরে মউতের যন্ত্রণা। যদি বিশ্বনবীর অবস্থা এমন হয় আমাদের অবস্থা কি হবে? দোস্ত বন্ধু, আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে কিয়ামতগুলি কি হয় দুই একটা শোনাবো আপনাদেরকে। এক নম্বর, আমরা এখানে যারা বসা আছি এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলির জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা খাদেম তৈরি করেছেন। যেমন আমার সাথে 8 জন ফেরেশতা আছে, এর ভিতরে 6 জন হলো আমাদের খাদেম আর 2 জন রিপোর্টার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন 2 ফেরেশতা তারা রিপোর্টার, রিপোর্ট করতেছি, আর 6 জন খাদেম ফেরেশতা। কয়জন জোরে বলেন? তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই একটি হাদিস এনেছেন যে প্রতিটা ব্যক্তির সাথে, প্রতিটা মানুষের সাথে 6 জন খাদেম ফেরেশতা আছে। কয়জন জোরে বলেন? এই 6 জন ফেরেশতা খেদমত করে যাচ্ছে, 24 ঘন্টা আমাদের খেদমত করে যাচ্ছে। কারণ হলো যেহেতু আমাদের হায়াতের সীমারেখা আছে, এই জন্য আমাদের হায়াতের সীমারেখা থাকার কারণে আমরা আল্লাহকে মানলেও তিনি আমাদেরকে বাঁচান, না মানলেও তিনি আমাদেরকে বাঁচান, আমাদেরকে খাওয়ান। কারণ ওই খাদেমের মাধ্যমে আল্লাহ খাওয়াচ্ছেন। বাকি আমাদেরকে ছাড়া আর জিন্নাত ছাড়া যত প্রাণী পৃথিবীতে বেঁচে আছে এদের হায়াতের সীমারেখা নাই। এদের হায়াত কতটুকু? হাদিসে এসেছে যতক্ষণ পর্যন্ত এরা জিকির করে অতক্ষণ বাঁচতে পারে, জিকির যখন বন্ধ হয়ে যায় তখন আল্লাহ তাআলা এদের রুটা নিজের হাতে বের করে ফেলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, কথা বুঝতে পেরেছেন? জোরে বলেন। এই জন্য আসেন এই 6 খাদেম ফেরেশতা এখানে যারা বসা আছেন একটু আমাকে একটু সহযোগিতা করবেন। আচ্ছা, আপনার চোখের সামনে কোনো লোক এন্তেকাল করেছে, আর নিজের চোখে দেখেছেন আপনার চোখের সামনে মারা গিয়েছে কোনো ব্যক্তি, কে কে আছেন হাত তুলে দেখান তো একটু। আমি কিন্তু কয়েকটা মৃত্যু দেখেছি চোখের সামনে, দেখছেন কি না? এখানে আর কোনো লোক নাই, দেখেছেন? আরে, আপনার চোখের সামনে কোনো ব্যক্তি মারা গিয়েছেন আর নিজের হাতে বা নিজে দেখতেছেন যে লোকটা মরতেছে, কে কে আছেন একটু হাত তুলে দেখান তো একটু। আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা দেখেছেন এদেরকে বোঝানো সম্ভব। দেখবেন মৃত্যুর ঠিক 10 থেকে 15 মিনিট পূর্বে অথবা 5 থেকে 7 মিনিট পূর্বে যে লোকটা এন্তেকাল করতেছে এই লোকটা হয় নেককার হবে অথবা বদকার হবে। নেককার ব্যক্তি দেখবেন বদকার যদি হয় তার চেহারা মলিন হয়ে যায় এবং বারবার তার চেহারা লুকাইতে চায়, সে বারবার চেহারা গোপন করতে চায়। আর নেককার যদি হয় তখন আপনি তাকিয়ে দেখবেন লোকটা বারবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। বদকারকে প্রথম প্রথম যারা বদকার তারাও কিন্তু তাকায়, চোখ ঘুরায়, চোখ পাকায়, সে কি যেন দেখতেছে কে যেন তার সামনে আসছে। তখন কিন্তু আপনি 1000 বার তাকে ডাকলেও ডাকের সাড়া দিবে না। দেখেন নাই মনে হয়? আমি কিন্তু দেখেছি, এই কথাটা কিন্তু আমার মুখের কথা নয়, এটা বাস্তবে হাদিসের ভিতরে আছে। কারণ হলো তখন তার সামনে বিদায় নেওয়ার জন্য ওই যে 6 জন খাদেম ফেরেশতা আল্লাহ তার জন্য বানিয়েছেন, এই 6 জন খাদেম ফেরেশতার একজন তার সামনে চলে আসি, তখন তাকে 1000 ডাকলেও, ডাক দিলেও সে ডাকের সাড়া দিবে না। দেখবেন সে বারবার চোখ ঘুরায়, কি যেন দেখতেছে উপরের দিকে তাকায়, তখন তাকে ডাকলেও ডাকের সাড়া দেয় না। আসেন দোস্ত, সে কেন এমনটা করে, কেন সে চোখ ঘুরায়, কেন উপরের দিকে তাকায়, কেন পিছনের দিকে তাকায়? আল্লাহ রাসূল বলেন কারণ হলো তখন তার সামনে তার যে 6 জন খাদেম ফেরেশতা আছে এদের একজন তার সামনে দাঁড়িয়ে যায়, এসে বলে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমারে তোমার খাদেম বানিয়ে দিয়েছিলেন, আমি দুনিয়ার জমিনে তোমার খেদমত করেছিলাম, দুনিয়ার জমিনে আমি তোমার রিজিকের ফয়সালা করেছিলাম, তুমি কি খাবে না খাবে আমি খাদ্যগুলো 24 ঘন্টা তোমার সামনে জমা করেছিলাম, আজকে সারা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করেছি কোথাও রিজিকের অভাব নাই, কিন্তু তোমার জন্য আর এক লোকমানে রিজিক লেখা নাই। আমার মনে হয় না তুমি দুনিয়ার জমিনে বেশিক্ষণ বাঁচবি, বিদায় নিয়ে চলে গেলাম, খেদমত করে ভুল হতে পারে, দেখা হবে হাশরের ময়দানে। দোস্ত বন্ধু, আমার হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেন আরেকজন খাদেম ফেরেশতা তার সামনে চলে আসে,
এসে বলে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমারে তোমার খাদেম বানিয়ে দিয়েছিলেন, আমি তোমার খেদমত করেছিলাম, আমি তোমার পানির বন্দোবস্ত করেছিলাম, তুমি কখন পানি খাবে না খাবে আমি তার ব্যবস্থা করেছিলাম, আজকে গোটা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করেছি তোমার জন্য আর এক ডোক পানিও লেখা নাই, বিদায় নিয়ে চলে গেলাম, খেদমতে ভুল হলে ক্ষমা করে দিও, দেখা হবে হাশরের ময়দানে। দোস্ত বন্ধু আমার আরেকজন ফেরেশতা তার সামনে চলে আসে, এসে বলে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহ তাআলা আমারে তোমার খাদেম বানিয়ে দিয়েছিলেন, আমি দুনিয়ার জমিনে তোমার পাহারাদারি করেছিলাম, রাতের বেলা একা একা হেঁটেছিলি সামনে পিছনে ডানে বামে উপরে নিচে, জিন্নাত তোমাকে আক্রমণ করার চেষ্টা করেছি, কিন্তু আমি ফেরেশতা তোমার খেদমত করে পাহারাদারি করেছিলাম, তুমি ঘরে শুয়েছিলে কোন দিক দিয়ে তোমার সামনে কোন 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 দিক দিয়ে তোমার জন্য বিষাক্ত সাপ বিচ্ছ চলে আসি, আমি সারা রাত তোমার পাহারাদারি করেছিলাম, কিন্তু আজকে গোটা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করলাম তোমার জন্য একটা কদম রাখার মতো দুনিয়াতে কোনো জায়গা রাখা নাই, আমার মনে হয় না তুমি দুনিয়ার জমিনে বেশিক্ষণ দুনিয়া জীবিত থাকবে, বিদায় নিয়ে চলে গেলাম, খেদমত করতে গিয়ে ভুল হতে পারে ক্ষমা করে দিও, দেখা হবে হাশরের ময়দানে। এমনি করে করে ছয়টি ফেরেশতা যখন বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর বান্দা দেখবেন তখন টপ টপ করে চোখের পানি ছেড়ে দেয়, হঠাৎ করে দেখবেন তার দুই চোখের কোড়া দিয়ে পানি পড়তেছে, কথা বুঝাইতে পারলাম না, লোকটা তখন চিন্তায় পড়ে যে হায় আমি যাবো কেমনে একা একা কবরের ভিতরে, সবাই তো বিদায় নিয়ে চলে যাচ্ছে, একটু পরে অন্তকাল হওয়ার পরে ছেলেও যাবে না মেয়েও যাবে না ভাইও যাবে না বোনও যাবে না, আমি একা থাকবো কেমন করে, এক নাম্বার দুই হঠাৎ করে সে ওই যে তার যেখানে কবর হবে, লোকটা নেককার হলো তার কবরের হালতটা দেখে, বদকার হলো কবরের হালতটা দেখে, কবরটার অবস্থা দেখে হায় কবর ডাকতেছি, এই বাপ্পার এবার বুঝবি আমার ভিতরে আয়, এতদিন তো বহুত কিছু করেছিলি এবার বুঝবি আমার ভিতরে, তখন লোকটা ভয়ে কেঁপে ওঠে, হাই আমি কবরে একা একা কেমন করে থাকবো, দুস্থ বদ্ধ আবার, এই হলো দুই নম্বর তার সামনে মুসিবত। নম্বর তিন, তার পূর্বে যারা ইন্তেকাল করেছে, হয় তার খালা হয় তার খালু হয় তার নানা হয় তার নানু হয় তার বাবা হয় তার মা হয় তার ভাই হয় তার বোন, অর্থাৎ তার পূর্বে যারা ইন্তেকাল করেছে এদের স্রোত ধারণ করে শয়তান, এদের স্রোত ধারণ করে ইবলিস। দুস্থ বন্ধু আমার স্রোতটা কেমন হয়, আল্লাহ রাসুল বলেন কারো কারো চেহারা বিশ্রী, কারো মুখ দিয়ে জিব্বা দিয়ে মরক্তর পুষ পড়তেছে, কারো দেহের ভিতর ধাও ধাও আগুন জ্বলতেছে, আর এই অবস্থার মাঝখানে তার সামনে এসে বলি বাবা আমি তোর মা লাগি, বাবা আমি তোর ভাই লাগি, বাবা বাবা আমি তোর বাপ লাগি, ভাই আমি তোর দাদা লাগি, ভাই আমি তোর দাদি লাগি, সাবধান সাবধান এরা যে তাকে কালিমার তালকিন দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার জন্য বলতেছে, পরিষ্ণা পরিষ্ণা সাবধান সাবধান দেখ আমরা এই কালিমা পড়ার কারণে জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলতেছি। আচ্ছা বলেন এর সামনে যে মুসিবতগুলি আসছে আমরা কেউ জানি, বলেন না কেউ জানে জোরে বলেন, কেউ দেখি তখন লোকটাই তো এই লোক নেককার ব্যক্তিটা তখন নাফরমান যে হয় বারবার এদিক সেদিক তাকায়, কি হবে এখন আমার, আমি কি নিয়ে কবরে শুইব, এদিক দিয়ে মালাকুল মোত্তার সামনে দাঁড়িয়ে গিয়েছি, এদিক দিয়ে জান দিক দিয়ে জান্নাতের ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওদিক দিয়ে জাহান্নামের ফেরেশতা দাঁড়িয়ে আছে, জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে, এই অবস্থার মাঝখানে লোকটা পেরেশান হয়ে যায় বারবার চোখ ঘুরায় কে আমার সঙ্গী হবে কে আমার সাথে যাবে। দোস্ত এই মুহূর্তের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বন্দারে এই অবস্থা কিন্তু দুনিয়ার কেউ জানে না আমি আল্লাহ সারা, এবার শোনো বন্দা তুমি যদি আমাকে 100% পৃথিবীতে রব মানতে পারো আমি আল্লাহ তাআলাও সেই দিন তোমার ভুলব না, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা সেই দিন আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করার জন্য আকাশ থেকে ফেরেশতা পাঠাই দেব। সুবহানাল্লাহ, কথা বুঝাইতে পারলাম না, এখন কেন ফেরেশতা আল্লাহ পাঠাবেন, মালাকুল মউত সে ফেরেশতা না বলেন না দোস্ত, আর আজরাইল ফেরেশতা না, তো মালাকুল মউত যদি ফেরেশতা হয় তো আল্লাহ তাআলা আবার অন্য ফেরেশতা পাঠানোর প্রয়োজনটা কি, প্রয়োজনটা কেন, আজকের তাফসিরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে কথাগুলি একটু আগে বলেছি, কারণ তখন এই তুফানের ভিতরে পড়ে শয়তানের শেষ ধাক্কা শেষ দুঃখ হলো এই জায়গায়, অর্থাৎ সর্বশেষ ধাক্কা দিয়েই সে মানুষকে বেঈমান বানায় কবরে নিয়ে যায়। দোস্ত এখন এই মুহূর্তের ভিতরে আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে কি আছে না, আরে প্রয়োজন আছে কি আছে না যারা বলেন, তো কেমনে সাহায্য পাবেন, আল্লাহ বলে বন্দা
ইস্তিকামত দেখব, তুই যে আমাকে রব স্বীকার করেছিলি আমি দেখব তুই মিথ্যা বলস কিনা, তুই ব্যবসায় মিথ্যা বলস কিনা, আজান হয়েছে দোকান ছেড়ে তুই মসজিদে যাস কিনা, আমি তোর রব দোকান তোরে পারে না, আজান হয়েছে তুই দোকান বন্ধ করবি, জমিনের কাজ বন্ধ করবি, হারাম খাওয়া বন্ধ করবি, সুদ খাওয়া বন্ধ করবি, ঘুষ খাওয়া বন্ধ করবি, অর্থাৎ আমি রবকে স্বীকার করে নিবি, আমি তোর রব ছিলাম কেউ তোরে পারে না, এমন প্রমাণ তুই পেশ করতে পারলি আমি আল্লাহ সেই দিন তোরে ভুলবো না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সেই দিন আমি আল্লাহ তাআলা তোর জন্য ফেরেশতা পাঠাই দেব। এখন যখন ফেরেশতা আসে, যারা নেককার এরাও ঠোঁট নাড়ে, যারা বদকার এরাও ঠোঁট নাড়ে, নেককার ঠোঁট নাড়ে কেন, বদকার ঠোঁট নাড়ে কেন, দেখবেন মৌতের আগে পাঁচ থেকে সাতটা বিশ থেকে পঁচিশ সেকেন্ড পড়বে, ওর সর্বোচ্চ এক মিনিট পড়বে আমার চোখের দেখা। আর তাফসির থেকে যে জিনিসটা আমি পেয়েছি তার বাস্তবটা আমি মিলিয়েছি। হ্যাঁ দোস্ত, অবশ্যই কোনো সন্দেহ নাই, যারা নেককার হয় সেই ব্যক্তি ঠোঁট নাড়ে কী যেন সে বলতে চায়। তখন আমরা ভুলক্রমে অনেকে ভুল করে তার মুখে পানি দিতে চাই, মনে করেছে পানি পানি পান করবে, না দোস্ত রসুল বলেন তুমি তারা পানি দিয়ে কী করবে, মহাসমুদ্রের পানি দিলেও তার কলিজা ঠান্ডা করা যাবে না, ঠিক না জোরে বলে দোস্ত? তখন আমরা পানি দিই না দোস্ত, পানির সে পানি চায় না। সেই দিন কী বলে বৎকার, সেও ঠোঁট নাড়ে, সে কী যেন বলতে চায়, কী বলতে চায় আসেন ঠিক কথাটা। কোন বৎকার? যেই বৎকার সারা জিন্দগি নাফরমানি করেছে, টাকা আর টাকা, টাকা আর টাকা, টাকা আর টাকা, পয়সা আর পয়সা, পয়সা আর পয়সা, নামাজ দেয়, রোজা নাই, হজ দেয়, জাকাত নাই, শুধু টাকা আর টাকা, পয়সা আর পয়সা, আল্লাহর রাস্তায় খরচ করে নাই, মসজিদ বানায় নাই, মাদ্রাসা বানায় নাই, এতিমকে অসহায়কে সে দান দান খায়রাত করে নাই, এমন বকিল এমন কৃপণ আছে কিনা আমাদের সমাজে, আছে কিনা যারা বলেন? এই বৎকার নাফরমান যেটা শুধু কৃপণ সারা জীবন গুটাইছে হাত কিন্তু আল্লাহ রাস্তা খরচ করে নাই, এই বৎকারের মরণের সময় আল্লাহ বলে বন্দারি আজকে তুমি দিবে না, সেই দিন কিন্তু তুই আমার কাছে ফরিয়াদ করবি তোর সমস্ত সম্পদ আমার রাস্তা খরচ করার জন্য। যে কথাটা আল্লাহ নিজে কোরআনে বলেছেন, আল্লাহ বলে ওয়াংফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত, আল্লাহ তাআলা বলে বন্দারে আমার দেওয়া সম্পদ থেকে আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো, মিন ক্বাবলি আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের সামনে মৌত আসার আগে আগে, কি আসার আগে জোরে বলেন, তোমাদের আজকাছে মৃত্যু আসার আগে আগে আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তা খরচ করো। বলে কেন? বলে কারণ হলো বন্দা যখন মৃত্যু তোমার সামনে চলে আসবি তুমি যেই দিন কবর আজাব দেখতে পাবে, এই নাফরমান বেঈমান মৌতের অল্প সময় পূর্বে তার কবরটা সে দেখতে পায়, তাকিয়ে দেখে কবরের বিষাক্ত সাপগুলি তাকে ডাকতেছে, দুস্থ বন্ধু আমার ধাও দা আগুন জ্বলতেছে, লোকটা ভয়ে কেঁপে ওঠে, হায় আল্লাহ আমি কি করব এখন, কি নিয়ে কবরে শুইব, লোকটা ভয়ে কেঁপে ওঠে। তখনই লোকটা ফরিয়াদ করে আল্লাহর কাছে, ফরিয়াদটাকে আল্লাহ বলে বন্দারি, তখন কিন্তু তুমি বলবি ফায়াকুল রব্বি, আল্লাহ আকবার জোরে বলেন, ফায়াকুল সেই দিন তুই বলতে থাকবি রব্বি, হে আমার রব, লাউলা খারতানি ইলা আজালিন করিম, ওই যে ঠোঁট লারে তখন মনে করি লোকটা পানি চায় না, সে পানি চায় না, এই কৃপণটা, এই বকিলটা, এই ধোকাবাজ বাটপাটটায় সেই দিন বলে আল্লাহ রে রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিম, আয় আল্লাহ তুমি কেন তো দ্রুত মালাকুল মত পাঠাই দিলে, আল্লাহ আমি এখন একা একা কেমন করে কবরে থাকবো, আমি একা একা কেমন করে কবরে শুইব, আয় আল্লাহ আমি কেমন করে কবরে থাকবো রে মালিক, আয় আল্লাহ মালাকুল মউতকে থামতে বলো, একটু দাঁড়াইতে বলো, আমার কোনো পুঁজি নাই, কোনো আমলনামা নাই, সারা জিন্দগি রঙ্গের গোড়া দৌড়িয়েছি এখন কি নিয়ে কবরে যাব। আল্লাহ তালা বলবে বন্দা তুমি কি বলতে চাও, তখন তে বলে আল্লাহ একটু মালাকুল মউতকে থামতে বলো, কেন সে থামবে, এরে মালিক আমি এখন বুঝতে পেরেছি ছেলেও দুশ্মন মেয়েও দুশ্মন বাবাও দুশ্মন সবাই দুশ্মন, এরে মালিক আমি কার জন্য সম্পদ উপার্জন করেছি জমা করেছি, এখন তো দেখতেছি আমার মৌতের পরে এই সম্পদের মালিক এরাই হয়ে যাবে, আমি একা একা কবরে যাওয়া লাগবে, কোনো আমলনামা তো আমার নাই, আচ্ছা বন্দা কি করবে তুমি? তখন সে বলে আল্লাহ যদি এখন সুস্থ হয়ে যাই একটু আমাকে সুস্থ করে দাও, চেয়ারে বসতে দাও, কলমটা খাতাটা হাতে নিব, আর আমার জীবনের স্থাবর অস্থাবর যত সম্পদ তুমি আমাকে দান করেছো আয় আল্লাহ এখনই আশ্রদ্ধাটা তোমার রাস্তায় সবগুলি দান করে দেব। আছে নি কোরআনের ভিতরে? কখন জোরে বলেন? মৃত্যুর সময় আল্লাহ তখন কি বলবে শোনেন, কাল্লা হবে না,
ঠিক না? জোরে বলেন। আর হবে না, তোমার এই মাহফিলের ভিতরে বক্তারা চিল্লাইতে চিল্লাইতে গলা ফাটাই ফেলাইছি, তোর ফকেট থেকে 100 টাকা বের হয় নাই, ঠিক না? জোরে বলেন। এখন তো দোরা খাইছে, মালাকুল মৌত আকাশ জমিন দাঁড়িয়েছে, এর অবস্থা দেখে হুশটাইয়ের এখন বলতেছে, আল্লাহ আমার জীবনের স্থাবর অস্থাবর যত সম্পদ দান করেছো সবগুলি এখন তোমার রাস্তায় লেখে দেবো, কাউকে দেবো না। আল্লাহ বলবে আর হবে না। এইগুলো বৎকারের ঠুটলারা কথা যে বলে, কার সাথে, কিসের জন্য? সব দেওয়ার জন্য। কাজ হবে মৃত্যুর আগে দান করতে হবে, কখন জোরে বলেন? কখন? মৃত্যুর আগে। এই হলো বৎকারের। আসেন নেককার ঠুটলারে কেন, নেককার মৃত্যুর আগে সে কেন বিড়বিড় বিড়বিড় করে বলতে চায়, কারণটা কি? আসেন এর ব্যাখ্যায় রেখেছেন। হঠাৎ করে এই লোকটা দেখে, ওই যে মা বাপ স্রোত ধারণকারী, বাবার স্রোত ধারণকারী, মায়ের স্রোত ধারণকারী, নানার স্রোত ধারণকারী ইবলিশ শয়তান, হঠাৎ করে সে দেখতে পায় যে এরা পালাইতেছে। কি করতেছে? কারা বলেন? কে বলেন? সবাই বলতে হবে, কে বলেন? কে? ইবলিশ। এত মানুষ আলহামদুলিল্লাহ, কত মানুষ এখানে, ইবলিশ শয়তান যখন পালাইতে শুরু করে তখন লোকটা চিৎকার দিয়ে বলে, মা দাঁড়াও, বাবা দাঁড়াও, নানা দাঁড়াও, আমাকে নিয়ে যাও, আমাকে একা রেখে যেও না, আমাকে সাথে সঙ্গী করে নিয়ে যাও, আমি একা যাব কেমন করে, একা থাকবো কেমন করে। তখন ইবলিশ শয়তান কি বলে শোনেন, আমরা তোর মাও না, আমরা তোর বাবাও না, আমরা তোর দাদাও না, আমরা তোর দাদিও না, তোমরা কারা? আমরা ইবলিশ। আসছো কেন তোরে বেঈমান বানানোর জন্য? তো যাও যে পারাও কেন, ফিরিস্তা আসতেছে, সেসা দিবে সেসা। এবার বুঝতে পেরেছেন যে ফিরিস্তা আল্লাহ পাঠাবে কেন? এই বাটপারগুলিকে দৌড়ানোর জন্য। কাদেরকে জোরে বলেন? এই বাটপারগুলিকে দৌড়ানোর জন্য ফিরিস্তা আল্লাহ পাঠাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এরে বান্দা সে তোর ধোকা দিয়া তোর বেঈমান বানিয়ে কবরে শোয়াই দিবে, ঠিক না? জোরে বলেন। এই তখন আল্লাহ তাআলা বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলে, বান্দারে সেই দিন আমি আল্লাহ তাআলা তোর জন্য ফিরিস্তা পাঠাবো। ফিরিস্তা যখন আসতে শুরু করবে তো আল্লাহ তাআলা বলবে, ফিরিস্তারারে আমার বান্দা আমার জান্নাত পাওয়ার জন্য, আমারে দেখার জন্য কত ইনা মেহনত করেছে, পুরা জিন্দগি খেয়ে না খেয়ে, পরে না পরে, আমার বান্দা আমাকে মানতে গিয়ে কত ইনা কষ্ট করেছে, আমার বান্দার সামনে আজকে জান্নাত না নিয়ে না নিয়ে গেলে, জান্নাত তাকে না দেখালে আমার সম্মান থাকে না। আল্লাহ বলেন, যার ফিরিস্তা যা 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 আমার বান্দার সামনে জান্নাতটা নিয়ে যা, দোস্ত ফিরিস্তা সামনে চলে আসে, যখন সামনে চলে আসে এসে তখন কে বলে সান্ত্বনা দেয়, সান্ত্বনা কি দেয়? আল্লাহ তাআলা বলে, ফিরিস্তার সামনে এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ যে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। কেন সান্ত্বনা দেয়? কারণ কি? কেন ভয় নাই টেনশন নাই কেন বলে ফিরিস্তারা? কারণ হলো আয়াতের তাফসিরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটাও তো মৃত্যুর অল্প সময় পড়বে, কবরটা দেখে কিনা জোরে বলেন, আর দেখে কিনা জোরে বলেন, এই লোকটা কবরটা দেখে, তখন কবরটা দেখে লোকটা ভয়ে কাঁপে, আল্লাহ আমি তো রাতের বেলায় একা একা কবরের সামনে শুইতে পারি নাই, হায় আল্লাহ আমি তো রাতের বেলা কবরের সামনে দাঁড়াইতে পারি নাই, কিন্তু একটু পরে এই আপনজনগুলি এই লোকগুলি আমার কবরে একা একা দিয়ে আসবে, ডানেও মাটি বামেও মাটি, সামনেও মাটি পিছনেও মাটি, উপরে বাঁশের গড়িয়া, তারপরে আবার আপনজনের মাটি, আয় আল্লাহ এই চতুর দেয়ালের ভিতরে ভিতরে আমি কেমন করে থাকবো। লোকটা ভয়ে কাঁপতে শুরু করে, চোখ দিয়ে পানি ছাড়ে। নাম্বার দুই, তাকে দেখবেন মৌতের ঠিক অল্প সময় পড়বে ফোকাস, মৌতের ঠিক অল্প সময় ফোকাসের ফলে অল্প সময় পড়বে, তাকে দেখবেন দোস্ত মৌতের অল্প সময় পড়বে, তাকে দেখবেন আপনজন যারা সন্তানগুলি আছে তার সামনে বসে বসে কাঁদে, আব্বা আম্মা, আব্বা আম্মা বলে কাঁদে। তখন লোকটা কান্না শুরু করে, আয় আল্লাহ আমি তোমাকে রব্বান দিকে চুরি করি নাই, আয় আল্লাহ আমার বন্ধু আমার কলিগ একসাথে ব্যবসা করেছে, একসাথে চাকরি করেছে, একই স্কেলে চাকরি করেছে, আমি যতটুকু বেতন পেয়েছি সেও তরুক বেতন পেয়েছি, কিন্তু আমি তো তোমাকে রব মানতে গিয়ে হালাল টাকা দিয়ে সংসার চালিয়েছি, জীবনে হারাম খাই নাই, আল্লাহ বলেন, কিন্তু আমার বন্ধু আমার কলিগ সুদ ঘুষ খেয়ে
তার সন্তানগুলিকে স্বাবলম্বী করে গেল। কিন্তু আমি তো তোমাকে রব মানতে গিয়ে আমি বাটপারি করলাম না, চুরি করলাম না, দুই নম্বরে করলাম না, কিন্তু হালাল পথে চলেছিলাম, হালাল পথে চলতে গিয়ে ঘরবারে কিছু করতে পারে নাই। আমার বাবা যা সম্পদ দিয়ে গিয়েছে তা দিয়ে চলেছি, হালাল দিয়ে চলতে গিয়ে সন্তানগুলির জন্য কিছুই করতে পারলাম না। এরে মালিক, আমার মৌতের পরে আমার সন্তানগুলি কে কে বাঁচবে? এই হলো তার টেনশন শুরু হয়ে যায়। একটা হলো কবরের ভয়, দুই নম্বর সন্তান নিয়ে টেনশন। এই দুইটা জিনিস যখন তার দিলে কাজ করে, ফেরেশতা তার সামনে আসে, এসে বলে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, তুমি কবরের ভয় করিও না, ওয়ালা তাহজানু, সন্তান নিয়ে টেনশন করিও না। আল্লাহ আকবার বলেন, আল্লাহ, এই কোরআনের আয়াত, ফেরেশতারা বলে আল্লাহর বান্দারে কবরের ভয় করিও না, ওয়ালা তাহজানু, সন্তান নিয়ে টেনশন করিও না। যে আল্লাহকে রব মানতে গিয়ে হারাম খাও নাই, সুদ খাও নাই, গোশ খাও নাই, তুমি চলে যাওয়ার পরে সেই রব তোমার সন্তানগুলিকে স্বাবলম্বী করে দিবে। আল্লাহ আকবার যারা বলেন, সেই রব তোমার রব, সেই রব তোমার সন্তানগুলিকে কোন উপায়ে স্বাবলম্বী করবে তুমি জানো না। আর যে হারাম পথে টাকা কামাই করেছি, সে মরে যাওয়ার পরে তার সন্তানগুলি টাকাগুলি কাগজের মতো উড়িয়ে শেষ করে দিবে, তারা কয়েকদিন পরে দরিদ্র হয়ে যাবে, কিন্তু তোমার সন্তানগুলি স্বাবলম্বী হয়ে যাবে। আল্লাহ আকবার যারা বলেন। এরপরে ফেরেশতারা বলে আল্লাহর বান্দারে দেখো দেখো, এবার ফেরেশতারা তার সামনে জান্নাতটা ধরেন, জান্নাতটা ধরে বলে দেখো আল্লাহর বান্দা, এই জন্য আমাদের আকাবের বুজুর্গরা, বড় বড় খাঁটি ওলি যারা আছেন এবং যারা দিনদার পাঁচ ওয়াক্ত মুরব্বী নামাজ পড়েন, যদি আওয়াম মানুষ কিন্তু গুনাহের কাজ করে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হালাল পথে চলে, এই লোকগুলি নেককার মানুষগুলি যারা তাহাজ্জুদ পড়ে, এরাও সেই দিন তাকে তাকিয়ে দেখবেন। আমার একজন দাদা ছিল, আমি তার মরণকালের সামনে ছিলাম, আমি সচক্ষে দেখেছি মৌতের ঠিক 5-7 সেকেন্ড পড়বে, সেও একদিকে তাকায়া মুস্কি মুস্কি এসেছিল। ফেরেশতারা বলে আল্লাহর বান্দারে দেখো, ওয়াবশিরু বিল জান্নাহ, সুবহানাল্লাহ, ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, তুমি আল্লাহকে রব মানার কারণে, আল্লাহর সামনে রবের পরিচয় দেওয়ার কারণে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, বান্দারে আজান দিয়েছে, দোকান ছেড়ে গিয়ে মসজিদে গিয়ে রবকে স্বীকার করেছিলি, আজান দিয়েছে জমিনের কাজ বন্ধ করে রবের পায়ে সাজদা করে স্বীকার করেছিলি, আল্লাহর বান্দারে ঘুষের টাকা লক্ষ লক্ষ টাকা তোর সামনে ছিল, কিন্তু আল্লাহকে রব মানতে গিয়ে তুই হাত দেস নাই, সুদের টাকা তোর সামনে ছিল, আল্লাহকে রব মানতে গিয়ে হাত দেস নাই, আল্লাহর বান্দারে টেন্ডারবাজি করে কোটি টাকার মালিক হইতে পারতি, কিন্তু আল্লাহকে রব মানতে গিয়ে হাত দেস নাই, যেহেতু আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গিয়েছে, এই জান্নাতটা আমাদের হাতে দিয়ে পাঠিয়েছে। ওয়াবশিরু বিল জান্নাত, এটাই সে জান্নাত, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, তার সুসংবাদ গ্রহণ করো। দোস্ত বন্ধু আমার, এবার তার সামনে জান্নাত ধরা হয়, লোকটা মুস্কি মুস্কি হাসে, হঠাৎ করে দেখতে পায়, হঠাৎ করে ফেরেশতারা দেখতে পায় লোকটার চেহারা আবার মলিন হয়ে যায়। কেন মলিন হয়ে যায়? কিতাবে লিখেছেন, তখন লোকটা মনে করে, হায় রে, এই ফেরেশতারা হয়তো আমাকে এখানে সান্ত্বনা দেওয়ার পরে কিছুক্ষণ পরে তারা চলে যাবে, আমি কবরে একা একা কেমন করে শুইব। তখন ফেরেশতারা বসতে পেরে, তারা বসতে পেরে বলে আল্লাহর বান্দারে, এখনও কি তোমার দিলের ভয় যায় নাই? সান্ত্বনা দিলাম তাও ভয় কাটে নাই, জান্নাত দেখালাম তাও ভয় কাটে নাই, তুমি কি মনে করো আমরা একা একা তোমাকে ছেড়ে দেব, কবরে একা থাকবে নাকি? তখন লোকটা বলে, হ্যাঁ, এমনটাই তো আমার মনে হয়, কবরে আমি একা একা থাকবো। তখন ফেরেশতারা বলে আল্লাহর বান্দারে, ভয় পেও না, তুমি একা কবরে যাবে না, আমরা তোমার সঙ্গে আসতেছি। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, আমরা দুনিয়াতেও তোমার বন্ধু ছিলাম, আখিরাতও বন্ধু থাকবো। আখিরাত মানে মৌতের পরের সময়টা, আখিরাত কবরে তোমার সঙ্গে থাকবো, বিচারের দিন সঙ্গে থাকবো, মিজানের পাল্লা সঙ্গে থাকবো, ফুল সিরাতে সঙ্গে থাকবো, ফুল সিরাত আমরাই পার করাবো, ওই পারে নিয়ে জান্নাতে প্রবেশ করে দিয়ে আমরা চিরস্থায়ী তোমার খাদেম হয়ে যাব। ভয় পেও না, কবরে আমরা আসতেছি, তোমার পিছনে পিছনে আসতেছি। দোস্ত বন্ধু আমার, সব মানুষগুলি লোকটাকে কবর দিয়ে যখন চলে আসে, তার আপনজনগুলি যখন তার কবরে দিয়ে চলে আসে, 40 কদম দূরে আসার পরে মনকির নাকের কবরে চলে আসি, মনকির নাকের কবরে এসে দেখি দুইজন যুবক, আল্লাহ আকবার জোরে বলেন, একজন তার মা মাতার পাশে দাঁড়িয়ে আছে, একজন তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। তখন মানকির নকির প্রশ্ন করে, ইয়া আব্দাল্লাহ, ইয়া ইবাদাল্লাহ, মান আনতুমা, এ আল্লাহর বান্দারা,
তোমরা কারা? তখন তারা বলে নাহনু সাহিবুকুমা, আমরা তার দোস্ত, আমরা তার সাথী। সুবহানাল্লাহ। মানকিন কে বলে ভাই আল্লাহ তাআলা পাঠিয়েছেন অল্প সময়ের জন্য, আল্লাহ তাআলা পাঠিয়েছেন অল্প সময়ের জন্য, তারে প্রশ্ন করে আমরা চলে যাব। দোস্ত বন্ধু আমার, তখন ওই যে আমার বন্ধু ফিরিস্তারা যারা আমার সঙ্গে যাবে, এরা বলবে দাঁড়া আমরা তাকে ডেকে দিচ্ছি। তখন আমার বন্ধু ফিরিস্তারা আমাকে তোলে দিবে, ডেকে দিবে, দাঁড়া ডেকে দিয়ে আমাকে উঠিয়ে দিয়ে বলবি ভয় পেও না, এরা আসছে, কষ্ট করে চলে যাবে, তোমার ভয় নাই, আমরা সঙ্গে আছি। সুবহানাল্লাহ। মানকিরণ নগরের প্রশ্ন শুরু করে মার রব্বুকা, তোমার রবকে, অমান দিনুকা, তোমার দিন কি, অমান নবীকা, তোমার নবীকে। দোস্ত কিতাবে এসেছে যদিও হাদিসটা জয়ীফ কিন্তু জাল হাদিস নয়, লোকটা যদি মজবুত হয়, মজবুত রবের উপর ইস্তেকামত থাকতে পারে, লোকটা পাল্টা প্রশ্ন করে মান আংতুম আংতুমা, তোমরা কারা? বলে আমরা হলাম মান কিরে নাকি, জিজ্ঞেস করে আসছো কোথার থেকে তোমরা? বলে আমরা তো 500 বর্ষা রাস্তার দূরের থেকে আসছি। তখন লোকটা বলে তুমি যে তোমরা যে আমাকে যে প্রশ্ন করেছ এর উত্তর তোমরা জানো কিনা? তখন বলে হা, আমরা না জানলে প্রশ্ন করলাম কেমন করি? তখন লোকটা বলে এরে আল্লাহর বন্দারা, তুমি যদি 500 বর্ষ রাস্তার দূর থেকে এসেও রবকে না বলে যাও, আমি তো মাটির উপর থেকে 3 হাত নিচে আসছি মাত্র। সুবহানাল্লাহ। যারা বলেন দোস্ত বন্ধু আমার, মার রব্বুকা, আমার রব তো আল্লাহ, এরি ফিরিস্তা রবকে চেনার জন্যই তো আজান দেওয়ার পরে দোকান বন্ধ করে রবের পায়ে সাজদা করে স্বীকার করেছি সুবহান রাব্বিয়াল আলা, রবকে চেনার জন্যই তো রবের দাওয়াত দিয়েছি, রবকে চেনার জন্যই তো জমিনের কাজ বন্ধ করেছি, আমার রব তো আল্লাহ, আমান দিনুকা, তোমার দিনকে, আরে দিনের দিন বোঝার জন্য আল্লাহ রাস্তা কাটি নিয়ে ঘুরেছি, এতাদিদের সাথে নয় আলেমদের সাথে। ঠিক না? যারা বলেন আমরা উলামায়ে কেরামদের দ্বারা সাথে ছিলাম দিলকে বোঝার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মসজিদ মাদ্রাসা সহযোগিতা করেছি, দিনকে জমিন উড্ডিন করার জন্য কতই না মেহনত করেছি, দিন কি চিনাও নাকি? আমার নবীকা, নবীর মেহনত করতে গিয়া কত রাজ্য আমরা ঘুরেছি, আমার নবী তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার রওজা থেকে তার কবর পর্যন্ত একটা টানেল হয়ে যাবে, সুরঙ্গপথ হয়ে যাবে, স্পষ্ট সেই দিয়ে আমাকে দেখতে পাবে। ফিরিস্তারা প্রশ্ন করবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই যে রওজার ভিতরে যে লোকটা শোয়া আছে, যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, তাকে চিনো কিনা? ইনশাআল্লাহ সেই দিন চিৎকার দিয়ে বলবো হাযা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত বন্ধু আমার, এই 4টা উত্তর দেওয়ার পরে আকাশ থেকে আল্লাহ নিজে ঘোষণা করবেন কদ সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, আফরিজহু বিল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ও আলবিজহু বিল জান্নাহ, আমার বান্দার দেহে জান্নাতে পোশাক পরাই দাও, ওফতাহ বাবানি লিল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। মান কেন করে চলে যাবে, ওই যে বন্ধু ফিরিস্তারা আছেন এরা বলবে আল্লাহর বান্দারে আর ভয় নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ভয় নাই, আর টেনশন নাই, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। নুম হাদিসে আল্লাহ রাসূল বলেন তখন তারা বলবি নুম কানাউ বিল আরুস, এরে আল্লাহর বান্দা তুমি ঘুমিয়ে যাও, বাসর রাতে যেমন স্বামী স্ত্রী ঘুমায়া যায় তুমিও ঘুমায়া যাও, তোমারে আর কেউ ডাকবে না, ডিস্টার্ব করবে না, কিয়ামত পর্যন্ত আমরা তোমাকে পাহারা দেব। এইগুলো সংক্ষিপ্ত আকারে আজকের এই অর্ধ আয়াতের তাফসীর আপনাদের সামনে পেশ করলাম, বাকি অর্ধ আয়াতের ভিতরে জান্নাতের বিশাল লম্বা আলোচনা, অনেক লম্বা দীর্ঘ আলোচনা জান্নাতের আলোচনা, ওদিকে আমি আজকে যাচ্ছি না, যেহেতু 11:30 বেজে গিয়েছি, আমি কথা বলতে গিয়া খুব দ্রুততার সাথে কথা বলেছি এই জন্য, মানে আলোচনা শেষ করার জন্য। আল্লাহ তাআলা আজকের আলোচনার যে সার কথা, মূল কথা, সেটা হলো আমাদের রবকে বলেন, কে জোরে বলেন, আমরা আজ থেকে রবকে চিনতে গিয়া সুদ খাবো না ইনশাআল্লাহ, পালে কে, আর গোশ খাবো না, পালে কে। যুবক বাবারা, যুবক ছেলেরা, বন্ধুরা, আজান দিলে তুমি ক্রিকেট খেলা বন্ধ করো, তুমি নামাজ পড়ে আবার খেয়ে কোনো সমস্যা নাই, তুমি ক্যারাম বোর্ড খেলাও, ক্রিকেট খেলাও, আজান দিয়েছি সব বন্ধ, চল মসজিদে চলে যাই, রবের পায়ে সাজদা করি, রবকে স্বীকার করে আসি ইনশাল্লাহ, পারবেন তো ইনশাল্লাহ? জোরে বলেন এই সবাই হাত তুলেন ইনশাল্লাহ, জোরে আমিন, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, রবকে 100% মেনে আজ থেকে সুদ খাবো না, পালে কে বলেন, কে বলে, আজ থেকে কুশ খাবো না, কে বলে, চুরি করবো না, কে বলে,
পাটপারি করব না কে বলে কোন নেতাকে রব্বানা বানা রব্বানা বকারে আল্লাহকে আল্লাহ রব আল্লাহ পালনে वाला এজন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বান্দারি যে আমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে ব্যক্তি আমি আল্লাহর ভয়ে গুনার কাছ ছেড়ে দিবি আমি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত পেরেশানি যত মুসিবত আছে মুসিবত থেকে বাঁচার জন্য সমস্ত রাস্তাগুলো সহজ করে দেব আর তাকে আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দেব সেই জায়গা থেকে রিজিক আসার কল্পনা সে করতে পারে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে 100% রব মেনে তার সাথে যেন আমরা সাক্ষাৎ করতে পারি সবাই বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।